আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ফিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিশ্বে করোনায় বাড়ছে মৃত্যুর সংখ্যা, যুক্তরাষ্ট্র একদিনে শনাক্ত 80,000, পরিস্থিতি ভয়াবহের সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বিসিবি প্রেসিডেন্ট কাপের ফাইনাল আজ, মিরপুরে তারুণ্য নির্ভর নাজমুল একাদশের মোকাবেলায় মাহমুদুল্লাহর দল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, রাজধানীর কাউরান বাজারে বিডিবিএল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সকালে 6:45 দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তেমন তীব্রতা না থাকলেও প্রায় 1 ঘন্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বিডিবিএল ভবনের পেছনে ঝুলে থাকা তারে আগুন লাগলে দ্রুত তা উপরের দিকে উঠতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন বাড়তে থাকে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি জানিয়েছে ফায়ার সার্ভিস। শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। বিহিত পূজার মাধ্যমে পালিত হচ্ছে দিনটি। মহানবমীতে দেবীকে প্রাণ ভরে দেখার দিন, কারণ পরদিন ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবে দুর্গতিনাশিনী। এই দিনই দুর্গাপূজার অন্তিম দিন হিসেবে বিবেচনা করা হয়। কাল কেবল বিসর্জনের পর্ব, নবমীর রাতে উৎসবের রাত শেষ হয়। তাই মণ্ডপে মণ্ডপে বিদায়ের ঘণ্টা বাজে। এবার দেবী ফিরবেন গজে চড়ে, এসেছিল দোলায় করে। কাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। করোনার কারণে উৎসব পালন করা হচ্ছে সীমিত আকারে। এবার সারা দেশে 30,213টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আজ বসছে পদ্মা সেতু 34তম স্প্যান, দৃশ্যমান হবে সেতুর 5,100 মিটার। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে 7 ও 8 নম্বর পিলার দুটির ওপর স্থাপন হবে স্প্যানটি। সেতু কর্তৃপক্ষ জানায়, কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে 34তম স্প্যানটি নেয়ার কথা। আবহাওয়া অনুকূলে থাকলে স্প্যানটি বসানোর চেষ্টা করা হবে। নদীতে তীব্র স্রোত থাকায় দীর্ঘ 4 মাস কোনো স্প্যান বসানো সম্ভব হয়নি। তবে স্রোতের গতি কিছুটা কমে আসলে চলতি মাসের 11 ও 19 অক্টোবর মাওয়া প্রান্তে আরও 2টি স্প্যান বসানো হয়। 42টি পিলারের উপর ভর করে 41টি স্প্যানের উপর নির্মিত হবে 6.15 কিলোমিটারের পদ্মা বহুমুখী সেতু। 34তম স্প্যান বসানো হলে বাকি থাকবে আর মাত্র 7টি স্প্যান। চলতি মাসে আরও 1টি স্প্যান বসবে আর বাকি স্প্যানগুলো ডিসেম্বরের মধ্যে বসানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে, জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। দীর্ঘ 16 বছর ধরে শেকলে বন্দী জীবন কাটাচ্ছেন রংপুরের পীরগঞ্জের নিভৃত পল্লীর এক মানসিক রোগী। ন্যূনতম মানবিকতা না দেখিয়ে পশুর চেয়েও নির্মমভাবে বন্দি করে খাঁচায় রাখা হয়েছে তাকে। বেঁচে থাকার সব সুযোগ থেকে বঞ্চিত মানুষটি। শাহনিয়াজ জনির ক্যামেরায় রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট। পায়ে বেড়ি পরিয়ে গাছের সাথে শক্ত শেকলে এভাবেই বেঁধে রাখা হয়েছে গোলাম মাওলাকে। পাশের ঝুপড়ি ঘরটি তার আবাসস্থল। জীবনের বড় একটি সময়ে সুস্থ সবল থাকলেও এক পর্যায়ে স্বাভাবিকতা হারান 50ঊর্ধ্ব মাওলা। তার অস্বাভাবিক আচরণে ক্ষুব্ধ স্বজনরা। 18 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মাওলা, প্রায় 15 বছর পর তাকে খুঁজে পান স্বজনরা। চিকিৎসায়ও কোনো ফল হয়নি। তার কোনো চিকিৎসা করার আর কোনো উপায় নাই আমাদের। আর তাছাড়াও আমরা চিকিৎসা করে দেখছি, পাবনা নিয়ে যা ওখানে ভর্তি করছিলাম, ওখান থেকে আনার পরে ওই একই অবস্থা। তা বাদে তো ওই যে বান্ধি রাখছি, আজ 15-20 বছর হয়ে গেল বান্ধি রাখছি, ছাড়ি দিলে ক্ষতি করে মানুষের। পীরগঞ্জের ভ্যান্ডাবাড়িতে আর্থিক দৈন্যতায় থাকা পরিবারটি সমাজের চাপে বাধ্য হয়ে আটকে রাখেন তাকে। সেই থেকে বাড়ির পাশের ঝোপঝাড়ে শেকলে বন্দি মাওলা। এই পাশে আমি যাতায়াত করি, দেখি খুবই ক্লান্ত, গু মুখ সব চলা দেয় আমার, দেখি খুব হৃদয়টা আমার কান্দা গাড়ি করে। আমি জন্মের পর থেকে দেখি আমার এই চাচা শিকলে আবদ্ধ থাকে। আসলে এর থেকে একটা জেলখানা ভালো আছে, এখানকার যে একটা পরিবেশ, একটা অস্বাস্থ্যকর পরিবেশ। আমাদের নিজেরাই মনে করো সংসার চলে না। তো এই যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আছে, এরা আমার চাচা কোনোদিন ওরা একটু সাহায্য করে না। তাকে সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। এখন
উন্নত চিকিৎসা এবং হলো বাসস্থানটা যেন একটু ভালো হয় এটা করার জন্য চেষ্টা করবেন। এই অমানবিকতা থেকে মৌলাকে মুক্তি দিতে বিত্তশালীদের সহযোগিতা চান মানবাধিকার কর্মীরা। সে যে অবস্থায় আছে একটি ঝুপড়ি ঘরে এবং তার পারিবারিক অবস্থা যে অসচ্ছল অবস্থা এবং সেই জায়গা থেকে তিনি যে অবস্থায় আছেন এক্ষেত্রে আমি বলবো নিশ্চিতভাবেই যে সে তার ন্যূনতম মৌলিক অধিকারগুলো পাচ্ছে না। সবার সহযোগিতা ও ভালোবাসা পাওয়ার আকুতি গোলাম মাওলার। জুয়েল আহমেদ, বাংলাভিশন, পীরগঞ্জ, রংপুর। এবার ক্লেমন খালার সংবাদ। ক্রিকেট বৈরি আবহাওয়ায় দুই দিন পিছিয়ে দেওয়া বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল আজ। মিরপুর স্টেডিয়ামে বেলা দেড়টায় মুখোমুখি হবে নাজমুল ও মাহমুদুল্লাহ একাদশ। তবে তিন দলের এই ফাইনাল মাঠে গড়াবে কিনা সেটা নির্ভর করছে প্রকৃতির খেয়ালের উপর। লীগ পর্বে চার ম্যাচে তিনটিতে জয় নিয়ে ফাইনালে উঠেছে নাজমুল হোসেন শান্তর দল। রবিন লীগে দুই লেগেই তারা হারিয়েছে মাহমুদুল্লাহ একাদশকে। ফাইনালে ফেভারিটের তকমা তাই শান্তদের গায়ে। অন্যদিকে ফাইনালে উঠতে রিয়াদ মুমিনুলদের নিতে হয়েছে ভাগ্যের সহায়তা। শেষ ম্যাচে তামিম একাদশ শান্তদের কাছে হেরে যাওয়ায় দুই জয়ে ফাইনালের টিকিট নিশ্চিত হয় মাহমুদুল্লাহদের। চার খেলায় এক জয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তামিমরা। নির্ধারিত সূচিতে গত শুক্রবার এই ফাইনাল হওয়ার কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে তা দুই দিন পিছিয়ে দেওয়া হয়। বৃষ্টির কারণে আজও শিরোপার লড়াই মাঠে গড়াবে কিনা তার সময়ই বলে দিবে। তবে প্রস্তুত দুই দল। রাউন্ড রবিন লিগে পরিষ্কার প্রাধান্য ছিল পেস বোলারদের। কন্ডিশনের বিচারে ফাইনালেও এর প্রভাব থাকবে মনে করছেন দুই অধিনায়ক। দারুণ একটি ফাইনালের অপেক্ষায় তারা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল ১১টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।